আজকে অনেক দিন বাদে আর কি আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, তার দিন দিচ্ছিলাম না, অ্যাকচুয়ালি ভালোও লাগছিল না ভয়েস ওভার দিতে, তাই ওই এফেক্ট দিয়ে দিয়েই করছিলাম। তা আজকে তোমরা এন্ট্রান্সটা দেখে বুঝতে পারছো কি এই এন্ট্রান্সটা আমার আগেও ছিল দাদুর বাড়িতে, সেম কালার সেম গেট সেম দাদুর বাড়ি, তাই জন্যই হবে সেম। তা সেটা হচ্ছে ছিল কালী পুজো, তা এটা হচ্ছে এটা মায়ের জন্ম উৎসব পালিত হচ্ছে। তা হঠাৎ করে বস ফোন করেছে যে কাকু বলেছে ওখানে যেতে, আমি যেতে পারবো না আমার কাজ আছে। তা আমি বললাম আমি তো যাবোই, কারণ এই মায়ের উৎসবটা আমি আগে কখনো অ্যাটেন্ড করিনি, এই ফার্স্ট টাইমই যাচ্ছি, এত বছরের মধ্যে আমার হয়নি যে ওঠা। তা দেখতেই পাচ্ছ যে এখানে মায়ের ভোগের পরমান্ন সেটা রান্না মানে করছি তখন। তা সেই সময়টা ছিল অনেকদিন আগে, আমি ভিডিওটা আপলোড করছি অনেকদিন পরে, কুড়েমি হলে যা হয় আর কি, আর একা হাতেও করলে যা হয়। এটা ছিল বোধহয় সম্ভবত মার্চের শেষের দিকে মায়ের এই উৎসবটা ছিল, আর এটা ছিল একটা বিশাল জিনিস, যেটা হচ্ছে মানে অপূর্ব একটা জিনিস। এখানে শুধু ফটো আর তিনজনের জন্য তিনটে চেয়ার ছিল, মহারাজরা এসে এখানে মাকে এবং গুরুদেবকে ও স্বামীজিকে এত সুন্দর করে এই ধুতি শাড়ি সব পরাচ্ছেন না, এটা দেখার বিষয় ছিল একটা। তা আমি একবার ভাবছিলাম যে মহারাজকে জিজ্ঞাসা করব যে এগুলো কি মানে আপনাদের শেখানো হয় বা দেখে দেখে শেখেন, তা বলছি পরে। এটা দেখো একটা জিনিস ছিল, এটাতে আরেকজন মহারাজ ছিলেন, উনি এটার মধ্যে দই আর একটু কালো সর্ষে দিয়ে আমাকে বলেছিলেন যে এটাতে একটু আলতা দিয়ে নিয়ে আসতে। তা আমি আলতা দিয়ে নিয়েছি, এটা উনি বলেছিলেন কি আমি ঠিক খেয়াল করতে পারছি না এটা কি ছিল। তা মায়ের হচ্ছে এখানে সারদা মায়ের জন্মোৎসব, অ্যাকচুয়ালি সারদা মায়ের জন্মোৎসবটা যখন বেলুড়ে পালিত হয়ে যায় তারপরে যখন ভক্তরা ওখানে অ্যাপ্লাই করে যে আমরা আমাদের বাড়িতে মায়ের উৎসব পালন করব, তখন ওখান থেকে মিশন থেকেই ডেটগুলো ফিক্স করা হয় যে এই এই বারে এই এই বাড়িতে আমাদের মহারাজরা যাবেন, আপনারা সেই দিন মানে উৎসবটা মায়ের পালন করবেন। তা সেভাবেই এই ডেটটা পাওয়া যায়, সেখানে কাকু এখানে এই ডেটটা ছিল সেই দিন রোববার ছিল। তাই এখানে সব রকমের ভোগ সাজানো হচ্ছে মায়ের আর কি, তা মহারাজ সব কিছু সাজাচ্ছেন, একজন সাজাচ্ছেন একজন এখানে এদের সারেন। বললাম না এটা এত সুন্দর, আমি ভাবতে জিজ্ঞাসা করব যে মহারাজজি আপনাদের কি এটা শেখানো হয় বা আপনারা দেখে দেখে শেখেন, কিন্তু মহারাজজি এত গম্ভীর ছিলেন যে ওনার সাথে আমার একটু কথা বলতে ভয় লাগছিল, কিন্তু আরেকজন মহারাজ ছিলেন উনি বেশ সুন্দর সব কিছুই বলছিলেন। তখন বলছেন যে আমি বলছিলাম যে মা তো আর খান মানে ভোগ দিলে মা তো আর খান না, মা তো দৃষ্টি দেন। তখন মহারাজ আমাকে বলেছিলেন কে বলেছে মা খান না, মা খান, এবং মা নিজে বলেছেন তোরা আমাকে ভোগ দিবি আমি সেই ভোগ খাবো, মা খান না একদমই নয় মা খান। তাই এখানে মহারাজের পুজো চলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা ভবতারিণী মায়ের ওখানে তো একটা নিয়ম আছে যে না খেয়ে পুজো করতে নেই, মাই বলেছিলেন যে অস্থির মন থাকে তাহলে পুজোয় কী করে মন বসবে, তাই মিডিলে আমরা কিছু কাজ করে গিয়ে কাকিমা আমরা সব খেতে গেলাম, পিসি ওখানে খাবার দিয়ে দিল, লুচি তরকারি হচ্ছিল তা সবাই খাচ্ছিলাম। এবার চলে আসি, দেখো এটা হচ্ছে মায়ের স্পেশাল ভোগ, মা এই ভোগটা খেতে ভালোবাসতেন সেই জন্য মাকে এই ভোগটা দিতে হয়। তা এই ভোগটা হচ্ছে এর সাথে আছে একটা উচ্ছে, একটা কাঁচকলা, একটা আলু, গোবিন্দভোগ চালের ভাত আর সন্দক লবণ, আর একটা ওপরে মহারাজজি বললেন কাঁচা লঙ্কা দাও, সেটা দেওয়া হলো। এটা হচ্ছে মায়ের স্পেশাল ভোগ, এই ভোগটা মাকে দিতে হবে। তারপরে এবার তুমি যত সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়ে নানা রকমের ভোগ দেওয়া যায়, এবং এই মহারাজ যে সাদা ড্রেস পরা যে মহারাজ উনি খুব সুন্দর মানে ভোগ সাজিয়ে দিতে ভালোবাসেন, এটা দাও ওভাবে দাও বলে বলে দিচ্ছিলেন। তা সেইভাবে সেইভাবে ভোগ সাজানো হচ্ছিলো বলছে, খুব সুন্দর করে ভোগ সাজিয়ে দিতে হয়। তা পঞ্চান্নটা না সামথিং পঞ্চান্ন বা কিছু একটা বললেন যে নাকি 25টা বা কিছু একটা উনি বলেছিলেন যে এভরিডে এটা ভীষণে ভোগের দেওয়া এতটা থালা ওখানে দেওয়া হয়। যাই হোক, এবার এই ফাঁকে দেখো ওখানে হোম শুরু হয়ে গেছে, তা ওখানে তো ভোগের রান্নাবান্না মানে চলছে, সবাই হেল্প কাকিমা আমি সবাই মিলে করছি, ওখানে একজন হেল্পিং হ্যান্ডও ছিলেন, ওই দিদিও খুব তাড়াতাড়ি সব কিছু করে দিচ্ছিল। আর এদিকে হোম শুরু হয়ে গেছে, এখানে হোমের
মন্ত্রপাত্র শুরু হয়ে গেছে। তা তোমাদের একটু মাঝে একটা কথা বলে নিই, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো আর ভিডিওগুলোকে একটু দেখো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটুও চলতে পারবো না, এতদিন তোমাদের সাপোর্ট নিয়েই চলেছি, তাই তোমাদের সবাইকে একটা বড় করে থ্যাংক ইউ। তাই এখানে ভোগ তো রেডি হয়ে গেছে, এখানে প্রথমে তো ফল মিষ্টি এই ভোগ দেওয়া হয়, পরে যেই অন্য ভোগ যেগুলো দেওয়া হয়েছে সব সেগুলো দেওয়া হবে। তাই এখানে হোমযজ্ঞ চলছে আর হোমের যখন মন্ত্র পাঠ হচ্ছিল না, ভীষণ সুন্দর একটা মানে যাকে বলে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল ওখানে। তা আমি যেহেতু ফার্স্ট টাইম এটা এই অনুষ্ঠানটায় গেছি, কালী পুজো অনেকবারই গেছি কিন্তু আমার সারদা মা আমাকে টানেননি বা আমার ভাগ্য হয়নি, এবার মা চেয়েছেন আমি যাই, তাই মা আমাকে নিয়ে গিয়েছেন ওখানে। মাকে বলি মা তুমি যেন সববারই আমাকে ওখানে নিয়ে আসো আর আমি যেন তোমার এই জন্ম উৎসব পালনটাতে অংশগ্রহণ করতে পারি আর তোমার আশীর্বাদটা যেন নিতে পারি। তা মাকে এটাও বলি মা সবাইকে তুমি আশীর্বাদ করো, তুমি নিজে ভালো থেকো, সবাইকে ভালো রেখো, গুরুদেব স্বামীজি সবাইকে বলি এই জন্যই যে তোমরা নিজেরা ভালো থেকো বা আমাদের ভালো রেখো। তা এখানে যজ্ঞ চলছে, হোম চলছেন। তা এখানে অন্য আরেক তপোবন থেকেও মহারাজ, তাদের আরেকজন মহারাজকে এখানে ডেকে নিলেন, দুই মহারাজ। এই মহারাজরা অনেক দূর থেকে এসেছেন গাড়ি নিয়ে। তা এখানে হোম চলছে, এত সুন্দর লাগছিল না হোমটা দেখতে, ভীষণই সুন্দর লাগছিল হোম দেখতে, সবাই এখানে হোম দেখছিলেন। তা আমি এখানে আবার অঞ্জলিও দিয়ে দিলাম, কারণ যেহেতু মা ভবতারিণী, মায়ের ওখানে খেয়ে যাওয়া বা না খেয়ে থাকা এসবের কোনো ব্যাপার নেই, তাই জন্য খেয়ে দিয়ে আমি ওখানে অঞ্জলি দিলাম, সবাই মোটামুটি অঞ্জলি দিল, কারণ খাওয়ার প্রশ্নটা যেহেতু খেয়ে ফেলেছে, উপোস নেই, এইসব ব্যাপার এখানে নেই। তাই এখানে এখন মায়ের সামনে সব অন্ন ভোগ পরমান্ন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। মায়ের যে মেইন ভোগ বললাম না, উচ্ছে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ, গোবিন্দভোগ চালের ভাত, একটা আলু সেদ্ধ, ঘি, সেটা তো দেওয়াই হয়েছে। তারপরে দেওয়া হয়েছে এখানে হচ্ছে খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, শাক ভাজা, পায়েস, চাটনি। তা এখানে সব পুজো চলছে, এবার আরতি চলছে আর কি। এত সুন্দর করে শাড়িগুলো পরানো হয় না, যেটা ভীষণভাবে দেখার মতো। আর এখানে এবার আমি ভোগের ভিডিওগুলো করতে পারিনি, অ্যাকচুয়ালি এটা এপ্রিল মার্চের শেষ দিক ছিল, গরমটাও পড়ে গিয়েছিল আর একা হাতে যেহেতু করি আর হয়নি। এখানে দেখো খেতে বসে পড়েছি, তো পুজো শেষ হয়ে গেছে, খাবারটাও ভিডিওটা সেভাবে করতে পারিনি, কারণ একা করলে যা হয়, এখানে পনির ছিল, ছোলার ডাল, কচুরি, বেগুনি সব ছিল, সেভাবে করা হয়নি। ঠিক সেম কালী পুজোতেও আমার এরকম হয়েছিল, চাটনি পায় না, এখানে দই ছিল, সেটাও করা হয়নি, চাটনি দই। তা এই যে এখানে সাজানো আছে সেগুলো খাইনি, শুধু খাবারগুলো বাড়িতে পোটলা করে নিয়েও এসেছি প্রসাদ হিসাবে। তা তোমাদেরকে আবার বলছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে আর ভিডিওগুলোকে দেখো, কারণ তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তা আমি আবার আসবো তোমাদেরকে নতুন কিছু নিয়ে, আমার লাইফে যেগুলো মনে হয় তোমাদের সাথে শেয়ার করা যায় ভালো কিছু জিনিস নিয়ে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে আবার আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো আর ভালো রেখো।